এই রকম টেস্টি তালের বড়া যদি বাড়িতে বানাতে চাও তাহলে আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে লাস্ট অবধি। তাহলে চলো শুরু করে ফেলি। নমস্কার সবাইকে, গুড মর্নিং। আজকে শনিবার, খুব বৃষ্টি হচ্ছিল বাইরে, এখন থেমে গেছে। দেখো গাছপালাগুলো পুরো সবুজে সবুজ, কি সুন্দর লাগছে। আর আকাশটা একদম পরিষ্কার হয়ে গেছে যেন, তাই না? ওই যে ওখান দিয়ে উঁকি মারছে আমাদের ডগিটা, আর এই গাছের ফুল আমার তোলা হয়ে গেছে সকাল সকাল। চলো তাহলে চলে যাই। এখানে আমি চা বসিয়েছি, চা পাতা দিয়ে চাটা ভালো করে ফুটিয়ে এখন দুধ দিয়ে দিয়েছি। পুরো মালাই মার্কে চা বলে, মালাই থাকে উপরে, সেই রকমই গাঢ় দুধের আর কড়া চা পাতা দিয়ে। এই চাটা না হলে না সকাল শুরু হয়েছে সেটা মনেই হয় না। গরম গরম চাটা আমি খেয়ে এক্ষুনি ফিরে আসছি। চা খাওয়া হয়ে গেছে, আজকে তালের বড়া করব। এই জন্য আমি তালটা এখন ছাড়িয়ে ছেনে রাখব। এই দেখো গায়ের যত জোর সেই দিয়ে এগুলো ছাড়াতে হবে। পুরো চুলের মতো না পাকা পাকা হয়ে গেছে, আর অল্প অল্প আছে, এটুকু করলেই হয়ে যাবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্টে জানিও কেমন লেগেছে। আর যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখো আর সাবস্ক্রাইব করে রেখেছো আমার চ্যানেলটাকে, তাদের অনেক 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 ধন্যবাদ আর ভালোবাসা। আর যারা এখনও করোনি, তোমাদের যদি মনে হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখো এটা ছাড়ানো হয়ে গেছে। এটা না যেটা দিয়ে আদা ঘষে, রসুন ঘষে, এই পেঁয়াজ ঘষে, তাতেও ঘষা যায় তালটা, কিন্তু সেই ক্ষেত্রে এই যে তালের শোগুলো পাকা চুলের মতো বলছিলাম ওইগুলো না বেশি পড়ে। তালের যখন বড়া খাবে তখন ওইগুলো মুখে বাঁধবে। তার থেকে এই রকমভাবে যে ঝুড়িটা দেখতে পাচ্ছ আমি যাতে করবো এক্ষুনি, এই ঝুড়িগুলো ঝাললে অত ওইগুলো পড়ে না, একদম পড়েই না, আর খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে হয়ে যায়। আমাদের বাড়িতে আমার মা ঠাকুমারা দিদা এরা এইভাবেই করতো, আমিও সেইভাবেই করার চেষ্টা করি, ওদের থেকে যা যা শিখেছি। এবারে এটা ঘষে নিলেই হয়ে যাবে। তালটা আমার ঘষা হয়ে গেছে। এইবারে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর সুতির পুরো নরম কাপড় নিয়ে নিতে হবে। এইটা কিন্তু মেন, অনেক সময় দেখবে তালের বড়া খেয়ে যখন খাও তোমরা দেখবে যে ও একটু তিতো তিতো লাগে, কারণটা হচ্ছে তালের না একটা রস থাকে, কষ থাকে, সেই কষটার জন্য। এইভাবে না আমি পুরো তালটা এতে দিয়ে দেবো, দিয়ে এইটাকে ঝুলিয়ে দেবো, তাহলে টিপ 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 করে যত কষ আছে তিতো সেইগুলো সব পড়ে যাবে, আর খেতে একটু তিতকুটি হবে না, খুব ভাল লাগবে খেতে। দেখো হয়ে গেছে। এইবারে আমি এতে একটা গিট দিয়ে দেবো এরকম করে। এই কাপড়টা আমি প্রত্যেক বছর যখন তাল করি সেই সময় বের করি, আবার কেচে ধুয়ে রেখে দেবো। এবার এখানে একটা গিট দিয়ে দেবো, একটা গিট দিয়ে এরকম করে একটু উঁচুতে ঝুলিয়ে দিতে হবে যাতে কষগুলো বেরিয়ে যায়। দেখো টিপ টিপ করে পড়ছে, ব্যাস। এবারে এটা হোক, বিকালে এই তালটার সাথে আমার দেখা হবে। ভাবিস না, আজ একটু টিফিনে পান্তা খাবো, তার জন্য পান্তা চানাচুর আর একটু আলু ভাজা করে নিয়েছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা মেয়েকে দিয়েছিলাম, ও খায়নি। আর দুপুরে করেছি তেল বেগুন চচ্চড়ি আর ঢেঁড়স আলু দিয়ে হালকা মাছের ঝোল। তালের বড়া খাওয়া হবে এই জন্যই আজকে হালকা রান্না। এখন 5টা বাজে, আমি এসে গেছি, দেখতে পাচ্ছ কত কষ বেরিয়েছে। এটা ফেলে গামলাটা ভালো করে ধুয়ে নেব, আর এই তালটা তারপরে এই গামলার মধ্যে ঢেলে নেব। দেখো চলে এসেছি আমি, এইটায় মাখতে সুবিধা হবে, বড় জায়গা, তাই তালটাতে নিয়ে নিয়েছি। নিয়েছি 4টে কলা, 2টো সিঙ্গাপুরি আর 2টো ছোট কলা, 1 বাটি চিনি, ময়দা নিয়ে নিয়েছি, আর এতে আছে গোবিন্দভোগ চাল আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, আর আছে সুজি। আর এবারে আমি কলাগুলো ভালো করে ছাড়িয়ে নেব, ব্যাস। দেখো কীরকম ছাড়াচ্ছি, হয়ে গেল। এবার এটা ভালো করে চটকিয়ে মেখে নেব যাতে কলা একটু তেলা টেলা না হয়ে থাকে, তাহলে মুখে পড়লে ভাল লাগবে না। এবার আমি দিয়ে দেবো এখানে ময়দা, আগে মাখবো তারপর লাগলে আবার দেবো, একসাথে এক গাদা দিয়ে দেবো না, তাহলে মাখতেও কষ্ট হবে, ভালো করে হবে না, যেটুকু লাগবে সেইটুকুই দেবো। দেখো মাখা হয়ে এসছে, এবার আমি এখানে সব দেবো। এবার আমি এখানে চিনিটা দিয়ে দিলাম,
দিয়ে আবারও ভালো করে মেখে নেব। এক চিমটে নুন দিয়ে দেবো, জোর লাগাতে হবে গায়ে, হাত ব্যথা হয়ে গেল। সুজি দিয়ে দিলাম, চালের গুঁড়ো দিয়ে দিলাম। এই গোবিন্দভোগ চালটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, আমার ডান হাতটা ভাঙা, তাই জন্য না এইসব কাজ করতে গেলে যেন মনে হয় হাতে ব্যথা করছে, ব্যথা করছে একটু পরে। দেখো কত সুন্দর হয়েছে। এবার নারকেল বাটাটা দিয়ে দেবো, একটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আবারও ভালো করে চটকিয়ে এটাকে মেখে নেব। আর একটু দিয়ে দেবো ময়দা, আর একটু লাগবে, ব্যাস আর ওইটুকু আর লাগবে না, এতেই হয়ে যাবে। একটু ধৈর্য নিয়ে এটাকে ভালো করে মেখে তারপর একটু ফাটাতে হবে। দেখো হয়ে গেছে, কি সুন্দর। এবার এটাকে আমি রেখে দেবো অন্তত 20 মিনিট জন্য, 20 মিনিট পর এটা বড়া ভাজবো, কারণ এখানে যে চিনিগুলো দেওয়া সেগুলো নাহলে দানা দানা হয়ে থাকবে, চিনিগুলো একটু গলতে তো টাইম লাগবে সেই জন্য। দেখো দেখছি আমি, শুনো বললো আমি আসছি, হয়ে গেছে। এই তালটাকে আমি ছেড়ে দেবো 20 মিনিট ওর মতো থাকতে। কড়াইয়ের উপর আমি হাত দিয়ে দেখে নিলাম ধোয়া উঠছে আর তেলটা গরম হয়ে গেছে। এইবারে আমি এগুলো বড়ার মতো করে ছেড়ে দেবো গরম তেলে। গ্যাসটা জোরে দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি, তারপরে গ্যাসটা একদম আস্তে করে দিয়েছি, দিয়ে সব কটা ছেড়ে নেবো। আর এটা হচ্ছে লোহার কড়াই, সেই জন্য এরকম কালো। এইসব কড়াইয়ে না লুচি তারপর যে কোনো ভাজাভুজি করলে কম তেল লাগে আর খুব ভালো হয়, যেহেতু এটা ডিপ আর ছোটো, তো এতে অল্প তেলটাই অনেকটা হয়ে যায়। আর এখন তো ননস্টিক বেরিয়েছে, আগে এগুলোই ছিল। আমি চেষ্টা করি আগে যেরকম আমার মা দিদা এরা করতো সেইভাবেই করতে, আমার মায়ের থেকেই শেখা এই তালের বড়াটা, খুব ভালো হয় খেতে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্টে জানিও কেমন হয়েছে, আর শেয়ার করতে ভুলো না যদি ভালো লাগে। তাহলেই হালকা লাল লাল হয়ে গেছে, এবার আমি এগুলো সব উল্টে পাল্টে ভেজে নেবো। ডোবা তেলে করলে এগুলো বেশ ভালো হয়। এই যে আমার মেয়ে চলে এসেছে আমার সাথে বক বক করছে, আর ভাবছে কখন হবে তাহলে আমি একটা টেস্ট করতে পারবো, সেই জন্য বলছে মা এখনো হয়নি। তেল গ্যাসটা কিন্তু আস্তে দিয়ে রাখতে হবে, না হলে জোরে যদি দাও তাহলে বাইরে মনে হবে হয়ে গেছে লাল লাল, কিন্তু ভেতরে কাঁচা হবে। এগুলো হয়ে গেলে আপনা আপনি ভেসে উপরে উঠে যাবে। হয়েই গেছে, এবার আমি সব কটা তুলে নেবো, তেলটা একটু ঝরিয়ে নেবো, এক্সট্রা তেল পড়ে যাবে এরকম করে করলে। তাড়াতাড়ি প্লেট দাও বন্ধুরা, তোমাদের আমি আগে দিই, তোমরা টপাটপ খেয়ে দেখো আর বলো কেমন হয়েছে। হালকা এই দেখো হয়ে গেছে, হালকা ব্রাউন ব্রাউন, বেশি করলে পুড়ে যাবে। এবারে তেলটা নাড়িয়ে রেখে দেবো। তাহলে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবে, সাথে থেকো। আজকের দিনটা তোমাদের সাথেই কাটালাম। দেখো সব কটা ভাজা হয়ে গেছে, এইভাবে সাজিয়ে নিয়েছি থালায়। ভালো লাগলে অবশ্যই জানিও, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর যারা যারা আমার ভিডিও দেখো তাদের অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ততক্ষণের জন্য টাটা, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।